মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে এই গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা একটা আম দইয়ের রেসিপি শেয়ার করছি, যেটা আমি একদম ইজি ওয়েতে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখিয়ে দিই এই আম দই কী করে বানাতে হবে। এর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে 1/3 ভাগ করতে হবে। এটাকে কিন্তু সবসময় নাড়তে হবে, যাতে করে এর মধ্যে কোনোভাবে সর না পড়ে। দেখুন, এর মধ্যে আমি টক দই নিয়েছি। এটাকে এরকম ছাঁকনিতে করে রেখে দেব, যাতে করে এর জলটা পুরোপুরি ঝরে যায়। এখানে আমি দুটো আম নিয়েছি, একদম সুন্দর পাকা আম। এটাকে আমি ছাড়িয়ে নেব খোসাটা। আমটার কিন্তু ভেতরে কালারটা যদি ভালো হয়, আম দইয়ের কালারটাও খুব ভালো হবে, আর এটার টেস্টটা যদি ভালো হয়, তাহলে আম দইয়ের টেস্টটাও অনেক ভালো হবে। তো আমটা আপনারা একটু বুঝে কিনবেন। দেখুন, এটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব সুন্দর করে। এটাকে কেটে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সির মধ্যে এবারে আমের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন, একদম মিহি করে এরকম ভাবে পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। যেহেতু এর মধ্যে আঁশ রয়েছে, তাই আমি এটাকে এরকম নেটের মধ্যে করে ছেঁকে নেব। আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড়ে করেও করতে পারেন, যদি নেট না থাকে। কেননা সব আমে কিন্তু কম বেশি আঁশ থাকে, তাই আমি বলবো এরকম ভাবে যদি একটু ছেঁকে নেওয়া হয়, তাহলে কিন্তু আম দইটা অনেক বেশি স্মুথ হবে। দেখুন, এতখানি আঁশ ছিল এর মধ্যে, যেটা আমি বার করে নিয়েছি। এবারে আমি এই দুধটাকে এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দেব। যখন এটা হাফ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। এটাকে ভালোভাবে মিশিয়ে আরো এটাকে ঘন করতে হবে। দেখুন, দইয়ের জলটা পুরো ঝরে গেছে, এতখানি জল ছিল যেটা বেরিয়ে এসেছে। এবারে এটাকে আমি ফেটিয়ে নেব ভালোভাবে। এরকম বাটিতে মধ্যে নিয়েছি, এটাকে আমি একটা স্পুন দিয়েই ফেটাচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ওয়েভস দিয়েও কিন্তু করতে পারেন, যেটা দিয়ে করুন না কেন, যেন দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে, এরকম স্মুথ হয়, তাহলেই কিন্তু দইটা খুব সুন্দর হবে। দেখুন, দুধটাকে আমি একদম 1/3 ভাগ করে নিয়েছি। এরকম নাড়িয়ে নাড়িয়ে এটাকে ঠান্ডা করতে হবে, যাতে করে এর মধ্যে সর না পড়ে। এটাকে এরকম আমি ঢেলে নিয়েছি একটা জগে। দেখুন, এটার মধ্যে ঠিক 600 ml মতো হয়েছে, মানে আমার 1.5 লিটার দুধ চাল দেওয়ার পর 600 ml মতো বানিয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি এরকম স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি এটাকে গরম করে নেব। একটা স্টিলের থালা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট গরম ফুটবো। এরকম ফুটো থাকলে এটাকে কিন্তু সিল করে দিতে হবে। দুধটাকে আমি নর্মাল করে নিয়েছি, মানে আঙুল ডোবানো যায় এরকম গরম হতে হবে, একদম ঠান্ডা হলেও আবার হবে না। এবার এর মধ্যে অল্প অল্প করে আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। মিশানো হয়ে গেছে, এবারে আমি বাদ বাকি আমটুকু দিয়ে দেবো ওর মধ্যে। আমটা পুরোপুরি মেশানো হলে তারপর আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেব। মিশিয়ে নিলাম, এবারে আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি যে টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, এর মধ্যে কোনো লাম্পস যেন না থাকে, তাহলে কিন্তু দইটা সুন্দর স্মুথ হবে না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, আপনারা কিন্তু এরকম যে মাটির হাঁড়ি হয়, এরকম হাঁড়িতে করে দই পাততে পারেন, খুব ভালো হয়। এরকম মাটির ভাঁড়েও খুব ভালো হয়। যদি এরকম না থাকে, আপনারা কিন্তু চীনা মাটির যেরকম এগুলো দিয়েও করতে পারেন, বা মাইক্রোওভেন প্রুফ কাচের বাটিতে করেও করতে পারেন। তবে আমি সবাইকে বলবো যে মাটির ভাঁড় বা হাঁড়ি হলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এবারে আমি এগুলোকে এরকম ভাবে ভরে নেব। একটু করে ফাঁকা রাখতে হবে, পুরোপুরি ভরা যাবে না, নইলে কিন্তু উপচে পড়বে। এবারে আমি এর মধ্যে দইয়ের ভাঁড়গুলোকে সুন্দর করে সাজিয়ে দেব, যাতে করে দইটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এটা আমি ছোট গ্যাসে একদম লোয়ে করে ঢাকা দিয়ে 1.5-2 ঘন্টা এরকম ভাবেই রেখে দেব। গ্যাসটাকে কিন্তু বাড়ানো যাবে না, আপনারা উপরটা দেখলেই বুঝবেন যে দইটা হয়ে গেছে। আমার মোটামুটি 1.5-2 ঘন্টা মতো লেগেছে। দেখুন, দইটা সেট হয়ে গেছে। এটা রুম টেম্পারেচারে আনবো, তারপর ফ্রিজে একদম ঠান্ডা করে নেব। দেখুন, আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দইটা দারুণ সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আম দইটা পুরোপুরি রেডি, এটার টেস্টটা অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে আম দই তৈরি করুন, সবাইকে খাওয়ান। আর কিরকম লাগলো আমার এই রেসিপিটা, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।